আমরা করবো যে আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তাইম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 15 আগস্ট ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম মৃত্যুবার্ষিকী। করোনাকালে শিক্ষার্থীদের গণিতে শিকন ঘাটতির জন্য 4 দফা সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও থাকছে ভারতের তারকা বলার জাসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন অনুকরণ করা বাংলাদেশি এক তরুণের গল্প। এবারে বিস্তারিত। 1971-এর 15 আগস্ট আমাদের জাতীয় শোকের দিন। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। দিনটি ছিল আমাদের জন্য বেদনার, অশ্রুসিক্ত হওয়ার দিন। এটি শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার পূর্ব পরিকল্পনা। বাংলার ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত ঘটনা নিয়ে বিস্তারিত দেখুন আফরিন আক্তারের রিপোর্টে। পৃথিবীর বুকে এক খণ্ড মানচিত্র বাংলাদেশ। সবকিছুই চলছিল ঠিক মতো, স্বাধীনতা পাই আমরা। কিন্তু হঠাৎ একদিন থমকে গেল সব, নিস্তব্ধ চারিদিক। অতি কষ্ট, বেদনা আর শোকের দিন এই 15 আগস্ট। ভাবা যায় এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়। শোক নামে গোটা বাংলায় হতবাক সারা বিশ্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অনুপ্রেরণার নাম, একটি ইতিহাস ও আদর্শের নাম, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্তের নাম। অসাম্প্রদায়িকতা ও লাল সবুজের মানচিত্র খচিত একটি স্বাধীন দেশের উদ্ভাবকের নাম। যে মানুষটি জীবন কাটিয়েছেন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে, গণমানুষের অধিকার আদায় করতে গিয়ে জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দিয়েছেন কারাগারের নির্জন প্রকোষ্ঠে। 1971-এর 15 আগস্ট 32 নম্বর বাড়িতে জাতির এ মহানায়ককে সপরিবারে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে। তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল সহ পরিবারের 16 জন সদস্য ও আত্মীয়। সেই দিনের রক্তাক্ত ভেজা বাতাসের আহাজারি ছেয়ে গেছে গোটা বাংলার আনাচে কানাচে। ঘাতকদের উদ্যত অস্ত্রের সামনে ভীত সন্ত্রস্ত বাংলাদেশ হতাশ হয়ে পড়েছিল শোকের ছায়ায়। বাঙালি আজীবন এই বেদনাদায়ক দিনের কথা মনে রাখবে এবং স্বাধীনতার প্রাণপুরুষকে শ্রদ্ধাভরা বনে স্মরণ করবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার। স্বপ্ন দেখেছিলেন বাঙালি জাতিকে একটি উন্নয়নশীল এবং মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার। আমাদের নতুন প্রজন্ম সবার উচিত বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসা। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রতিনিয়ত বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। দ্রব্যের এমন ঊর্ধ্বগতির ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও সীমিত আয়ের পরিবারগুলো। বিশেষজ্ঞরা বলছেন, করোনা অর্থনৈতিক মন্দার পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও জ্বালানির দাম বাড়ায় দেশের বাজারে এমন অস্থিরতা সৃষ্টি হয়েছে যার প্রভাব পড়ছে সকলের উপর। প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং সহ নানা পদক্ষেপের মাধ্যমে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানা সম্ভব বলে মনে করছেন সকলে। বিস্তারিত ফারি আক্তারের প্রতিবেদনে। সম্প্রতি দাম বাড়েনি বাজারে এমন পণ্য খুঁজে পাওয়া দুষ্কর।
নিত্য ব্যবহার্য কম বেশি সকল পণ্যের দাম বেড়েছে। আমিষের চাহিদা পূরণে ডিম ও ব্রয়লার মুরগির স্বল্প আয়ের মানুষের বেশি পছন্দ। তবে এই দুই পণ্যে আগুন লেগে গেছে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে ডিম, অস্বাভাবিক হারে বেড়েছে মাংসের দাম। সম্প্রতি সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর চাল, ডিম, মুরগি সহ সকল খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক রকম বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ। কন্ট্রোল করতে পারছি না সংসার, বুঝলো না, যে টাকা আয় করি তাদের দ্বিগুণ বেড়ে গেছে এই মালামালের দাম। এই দিন কেটে দিন খাই, কোনো রকম চলতেছে আর কি। মানে এই ডিম জিনিসপাতির দাম বাড়াতে আরো আমাদের বেশি কষ্ট হচ্ছে। দাম করে 500 টাকা, ইন্ডোটা 1000 টাকা, এভাবে কয়েকদিন চলবো। পাশাপাশি বেড়েছে চিকিৎসা ও শিক্ষা ব্যয়। সরকারি হিসাব বলছে দেশে মূল্যস্ফীতির হার এখন 7.56%, যা 9 বছরে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্ব বাজারের প্রভাবের সাথে সাথে দেশীয় বাজারের প্রভাব বিস্তার করছে। নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত তাদের উপরে এখন চাপটা সৃষ্টি হচ্ছে। আরেকটা দিকটা হচ্ছে বাংলাদেশে কিছু ব্যবসায়ী আছে, সব না, সবার কথা বলছি না, যারা সুযোগ বুঝলেই দাম বাড়িয়ে দেয়। ঢাকায় দেখো এক এক বাজারে এক এক দাম, এখানে যে দাম সবজির গুলশানে গিয়ে ভিন্ন দাম, অন্য জায়গায় ভিন্ন দাম, তো সুযোগ বুঝে এটা করে। তো অন্যান্য দেশে এরকম নাই। টেলিভিশনের দাম বাড়লে সাধারণ গরিব মানুষের খুব একটা কিছু আসা যায় না, বা গাড়ির দাম বাড়লে খুব একটা কিছু আসা যায় না, কিন্তু চালের দাম বাড়ে যদি, সবজির দাম যদি বাড়ে, মাছের দাম যদি বাড়ে, তাইলে তাদের উপরে, কাপড়ের দাম বাড়লেও তাদের উপরে অভিযোগটা পড়ে। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন কিন্তু ভোজ্য তেলের দাম কমে এসছে এবং জ্বালানি তেলের দামও কমে এসছে, কিন্তু এখানে এগুলো অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের দেশে যে তেলের দাম যদি বাড়ে, জ্বালানি তেলের, সেটা দিয়ে যেগুলি উৎপাদন করা হয় সেটা খরচ বেড়ে যায়, কাজে সেগুলোর দাম বাড়ে। তো আমি আশা করছি যে দ্রুতই এটাকে আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে যে দাম আছে তার সঙ্গে সামঞ্জস্য করা হবে। সরকারের বাজার মনিটরিং সহ কার্যকরী পদক্ষেপই পারে এই দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির লাগাম টানতে। এমন পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই দেশের জনগণের একটি বিশাল অংশ পুষ্টিহীনতার মারাত্মক ঝুঁকিতে পড়বে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিনকে দিন বেড়েই চলছে। স্বল্প ও মধ্যবিত্তদের মাসের শেষে পড়তে হচ্ছে দোটানায়। নিম্নবিত্তদের অবস্থা তো আরও শোচনীয়। বিশেষজ্ঞরা বলছেন করোনাকালীন সময়ের পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণেই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। প্রশাসনের নজরদারি ও নানা পদক্ষেপই পারে এই সমস্যাকে সমাধান করতে বলে মত সকলের। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেদিন ঘাতকদের কালো চোখ থেকে বাঁচতে পারেনি পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সন্তান শেখ রাসেলও। ধানমন্ডির 32 নম্বর বাড়িটি এখনও সেই ছোট্ট শেখ রাসেলের স্মৃতি বহন করে। গত 15ই আগস্ট ছিল শেখ রাসেলের 47তম মৃত্যুবার্ষিকী। শেখ রাসেলের বেদনাদায়ক সেই সময়কার ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে খালিদুল ইসলাম তানভীর। আমি কত করে ডাকি, ও আমার পরাণ পাখি, আমি কত করে ডাকি, একটা বারের জন্য তোকে দেখতে পাবো নাকি, আমার সোনা। 18ই অক্টোবর 1964 শেখ পরিবারে জন্ম হয় ছোট্ট এক শিশুর, নাম রাখা হয় শেখ রাসেল। ধানমন্ডির 32 নম্বরে জন্ম, সেখানেই বেড়ে ওঠা, গুটি গুটি পায়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো, পুরো বাড়ি মাতিয়ে রাখা। বাড়ির সর্বকনিষ্ঠ হওয়ায় বেশ আদরেরও ছিলেন তিনি। এভাবেই হেসে খেলে দিন যাচ্ছিল, তবে এ আনন্দ স্থায়ী হয়নি বেশি দিন। স্বাধীনতার 4 বছর পরও ঘাতকদের কালো নজর তখনও শেখ পরিবার থেকে ওঠেনি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বলছি সেই ভয়াল কালরাতের কথা। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে চলে গুলির বর্ষণ,
ঘাতকের গুলিতে একে একে নিহত হয় শেখ পরিবারের 18 সদস্য। এই দিনই বিশ্ব হারায় বিশ্ব নেতা, আমরা হারাই জাতির পিতা। একে একে বাড়ির বড়দের হত্যা করে থেমে থাকেনি হত্যাকারীরা। 10 বছর বয়সী ছোট্ট রাসেলকেও প্রাণে বাঁচতে দেয়নি। প্রথমে বাড়ির নিচের আম গাছে বেঁধে রাখা হয় শিশু রাসেলকে, তারপর দোতলা শোবার ঘরে নিয়ে শিশু শরীরে গুলির বর্ষণ চলতে থাকে। মুহূর্তেই ঝাঁঝরা হয়ে যায় নিষ্পাপ প্রাণ। ওই রাসেল ভাই খুব কান্নাকাটি করছিল যে আমি মার কাছে যাব। তো ওখানে এক লোক বসেছিল, বলতেছিল, আরেকজন জিজ্ঞেস করলো, ও তো মার কাছে যেতে চায়, কি করবো এখন? বলে নিয়ে যাও মার কাছে। যেই বলছে মার কাছে নিয়ে যাও, উনি হাত ধরে নিয়ে চলো। উনি তখন কান্নাকাটি করছিল, ওর বলতেছিল যে ভাইয়া আমাকে কি মারবে নাকি? আমরা প্রাথমিক বলছি যে না, মারবে না মনে হয়। যখন উপরে ওরা নিয়ে গেল, কয়েকটা আওয়াজ গুলি হলো, ওনার আর কোনো আওয়াজ হলো না। পরবর্তীতে আমাদের অফিস, ওরা যারা বসেছিল, এর মধ্যে ট্যাঙ্ক আসছে, বড় গাড়ি আসছে, তারা এক অফিসার নামছে, আইসে জিজ্ঞেস করছে, এই কে আছে আর কে আছে? কয় আর কেউ নাই, অল ফিনিশ। আমি ওই যে আম গাছতলায়, ওইখানে আমরা সবাই, আমরা স্টাফরা ছিলাম 12-13 জন, আর এসবি ছিল 8-10 জন, পুলিশ ছিল, সবাইকে এখানে বসায় রাখছে। ও আমার পরাণ পাখি, আমি কত করে ডাকি। 32 নম্বরের এ বাড়িতেই হেসে খেলে বড় হয় শেখ রাসেল। তার প্রতিটি খেলার সঙ্গী আঙিনার দোলনা, সাইকেল, ফিশ অ্যাকোরিয়াম, কবুতরের ঘর এখনো স্মৃতি হয়ে রয়েছে ঐতিহাসিক এই বাড়িতেই। বাড়ির আঙিনায় এখন আর ছুটতে দেখা যায় না দুরন্ত কোনো শিশুকে। ঘাতকদের নির্মমতা কেড়ে নেয় এ জাতির মহানায়ক ও তার পরিবারকে। শিশু রাসেল সহ 15ই আগস্ট নিহত সকলের শেষ আর্তনাদ এখনও ধানমন্ডির এই 32 নম্বর বাড়িতেই আবদ্ধ। খালিদুল ইসলাম তানভীর, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে শিখন ঘাটতি, বিশেষ করে গণিতে। এই শিখন ঘাটতি চিহ্নিত করার পাশাপাশি তা পূরণে 4 দফা সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শীঘ্রই এই সুপারিশগুলো বাস্তবায়ন হবে বলে জানান বিশেষজ্ঞরা। বিস্তারিত সিনথিয়া জান্নাতের রিপোর্টে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শহরাঞ্চলের স্কুলগুলোতে অনলাইন ক্লাস চললেও গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা এই সুযোগ সুবিধা না পাওয়ায় পিছিয়ে পড়ে পড়াশোনা থেকে, যার ফলে বাংলাদেশের 3 কোটি 70 লাখ শিশুর ভবিষ্যৎ ঝুঁকিতে রয়েছে। বিগত কয়েক বছর করোনা মহামারী আমাদের শিক্ষা ব্যবস্থার উপর গুরুতর প্রভাব ফেলেছে, যা এখনও পুষে উঠতে সক্ষম হয়নি দেশ। এছাড়াও দীর্ঘ সময় বন্ধের কারণে শিক্ষার্থীদের মাঝে শিখন ঘাটতি তৈরি হয়েছে, বিশেষ করে গণিত, ইংরেজি ও বাংলায়। বাংলাদেশ পরীক্ষা ইউনিট গবেষণায় দেখা গেছে বাংলায় 31%, ইংরেজিতে 38% এবং গণিতে 39% শিখন ঘাটতি রয়েছে। বেশ কিছু সুপারিশ এসেছে, সেটা হলো যে এই শিক্ষার্থীরা এখন ক্লাস 9 এবং 10 পড়াশোনা করছে, এখন যে নিয়মিত যে ক্লাস হচ্ছে, এই 8ম শ্রেণীর কিছুটা শিখন যে বিষয় আছে, বিশেষ করে বাংলা, ইংরেজি এবং গণিতের, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন একটা করে অতিরিক্ত ক্লাস নিয়ে এই ঘাটতি পূরণের ব্যবস্থা করা হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় অতিরিক্ত টিচার নিয়ে এবং অতিরিক্ত ক্লাস নিয়ে এই ঘাটতি পূরণের বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে, এবং এই ধরনের একটা কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন করোনায় শিক্ষার্থীদের যেই শিখন ঘাটতি রয়েছে তা পূরণে তারা সচেষ্ট ভূমিকা রাখছেন, এবং 4 দফা সুপারিশগুলো কার্যকরের নির্দেশ দেওয়া হলে সেভাবেই ক্লাস নেওয়া হবে। ঘাটতি পূরণ করার জন্য সরকারি NCTV দায়িত্ব নিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাউসি দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ একটা কার্যক্রম শুরু হয়েছে এবং তারা এটা নিয়েও নিয়েছেন যে তারা কিছু ক্লাস করতে দিবেন। বৃহস্পতিবার যেখানে অর্ধবেলা আছে সেখানে ছেড়ে থাকবে না, ক্লাস বাড়িয়ে দিয়ে এবং গণিতের জন্য অন্তত 15টা ক্লাস এই শিখন ঘাটতি পূরণের জন্য
বিজ্ঞানের জন্য এমন 10টা ক্লাস, এই ধরনের একটা বিষয়ে তারা গিয়েছেন। সরকারি নির্দেশনা আসবে, আমরা সেভাবে চলব, কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য যে বিষয়টা করেছি, সিক্স থেকে বিশেষ করে ছোট ক্লাসে পড়ো, সিক্স থেকে টেন পর্যন্ত তাদের সিক্সে যেমন সিক্স পিরিয়ড পর্যন্ত, তাহলে আমি সেভেন পিরিয়ডটা ঘাটতি পূরণের ক্লাস হিসেবে রুটিন করেছি। সেটা ক্লাসটা হবে আপাতত গণিত এবং বিজ্ঞানের উপরে ঘাটতি পূরণ করবে তারা। অর্থাৎ তাদের যে দুইটা ক্লাসের যে যে বিষয়গুলি তারা জানে নাই, সেই বিষয়গুলি তাকে জানানোর জন্য, অর্থাৎ ক্লাস টেনের একটা শিক্ষার্থীকে ক্লাস টেনের উপযোগী করার জন্য, এইট এবং নাইনের যে বেসিক জায়গাগুলি তার জানা প্রয়োজন, সে বেসিক জায়গাগুলি আমরা এই ক্লাসের মাধ্যমে, অর্থাৎ এই একটা পিরিয়ড করে নিয়ে, অর্থাৎ পাঁচ দিনই ক্লাস থাকবে, তার বাড়তি ক্লাস থাকবে। শিশুদের পড়াশোনার উপর মহামারীর এমন প্রভাব এবং তা মোকাবেলায় শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সুপারিশগুলো দ্রুতই বাস্তবায়নের মাধ্যমে কমে আসতে পারে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি। কোভিড-19 মহামারীর কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘ বিরতির পর অটোপাসের মাধ্যমে যেসব শিক্ষার্থীরা পরের শ্রেণীতে উন্নীত হয়েছে, তাদের শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে, যা উঠে এসেছে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের গবেষণায়। তাই চার দফা সুপারিশ জানিয়েছে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। হুবহু ভারতের জাসপ্রীত বুমরার বোলিংয়ের অ্যাকশন অনুকরণ করতে পারেন নাইমুন রহমান রিজয়। কেবল অনুকরণই নয়, বাউন্সার এবং ইনসুইংয়ে প্রতিপক্ষের অস্বস্তির নামও তিনি। রিজয় পরিবার ছেড়ে ঢাকায় থাকছেন ক্রিকেটের নেশায়। 2013 সালে মাত্র 9 বছর বয়সেই বুমরার বোলিং অ্যাকশন ভালো লেগে যায় রিজয়ের। এরপর থেকেই শুরু হয় নিজেকে তৈরির পথ চলা। স্বপ্ন দেখেন সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার। জামিল হাসান শান্ত রিপোর্ট। ছোট্ট রানা তাতেই দৌড়ে এসে বল করছেন 140 থেকে 145 কিলোমিটার বেগে, সঙ্গে ইনসুইং আউটসুইং ও একের পর এক ইয়র্কার। গল্পটা আহমেদাবাদের 28 বছরের তারকা ক্রিকেটার জাসপ্রীত বুমরার। এক দেখায় হয়তো মনে হতেই পারে আবহানী মাঠে এসেছে স্বয়ং বুমরা, কিন্তু না, হুবহু বোলিং অ্যাকশনে নাইমুর রহমান রিজয়। মায়ের স্বপ্ন পূরণ করতে ফেনীর রিজয় পরিবার ছেড়ে ঢাকায় এসে ভালোবাসার বন্ধনে বেঁধেছে ক্রিকেটের সঙ্গে। 2013 সালে মাত্র 9 বছর বয়সে ক্রিকেটের অন্যতম সফল বোলার জাসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন পছন্দ হয়ে যায় রিজয়ের। এরপর থেকেই প্রস্তুতি শুরু হয় ফেনী এক্সপ্রেসের। আচ্ছা, তোমার এই বুমরার স্টাইলে বল করা শুরুটা কবে থেকে? এভাবে বল করি আমি ছোটোবেলার থেকে করি, 2013 সাল থেকে, যখন বুমরা ফার্স্ট আইপিএলটা খেলছিল। তো ওই ওনার মানে বল দেখি ওই সময় আমার ছোটো ছিলাম, তো ভালো হয়ে গেছিলো। তো তারপর থেকে আমি এভাবে বল করা শুরু করি। ফ্যামিলি থেকে আমাকে আব্বু আম্মু সবাই, আব্বু আম্মু দুজনে সাপোর্ট করে, আম্মু একটু বেশি সাপোর্ট করে। তো ওই আম্মু বলছিলো যে মানে ঢাকাতে আসি প্র্যাকটিস করার জন্য, এই জন্যে ঢাকাতে আসা। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, সবাই তো চায় একদিন ন্যাশনাল টিমের হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ। একাদশ শ্রেণীর নাইমুর রহমান রিজয়ের উচ্চতা 6'1", যার ফলে সহজেই লেন্থ ঠিক রেখে একের পর এক বাউন্সার আর ইনসুইং করে নাস্তানাবুদ হাল করে ছাড়ছে ব্যাটসম্যানদের। প্রস্তুতি চলছে বেশ জোরদারভাবে। ব্যতিক্রমী এই বোলারের স্বপ্ন লাল সবুজ জার্সি গায়ে খেলবে একদিন দেশের হয়ে। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও চাইলে তোমরা আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চাইলে তোমরা আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক facebook.com/akj.atn। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।